আমার পিছন থেকে হাত ধরলে কে? হাতটা ছাড়ো না, এবার ব্যথা পাচ্ছি যে। আমার মা কোথায় তুমি আমায় বলো, অশ্রুধারে মার জন্য তুমি নিয়ে চলো। মেঝের উপর শোয়া এই আমার মা, তুমি পিছন থেকে গুলি করবা না। তো প্রিয় দর্শক, দেখেন একজন কবি, এবং তিনি আগে শিক্ষকতা করতেন, এখন তার পরিস্থিতি, একটা দুর্ঘটনার পর তার পরিস্থিতি এখন অন্যরকম হয়ে গেছে। তো আপনারা, আমরা তাদের সঙ্গে কথা বললে ইনশাল্লাহ বুঝতে পারবো যে তার কি অবস্থা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। তো এখন আপনি যদি আপনার পরিচয়টা একটু দিতেন। আমার পরিচয়, আমি মোহাম্মদ রেজাউল বিশ্বাস। বর্তমানে আমি একজন পঙ্গু রুগী এবং আমার দুটো পায়ও নেই। আমার এখন চলার মতো কোনো অবস্থা নেই। আমার আমার পা দুটো 5 বছর আগে একটা পা গেছিল, আর একটা পা আবার 2 বছর আগে আবার গেল। অর্থাৎ আমি খুবই অসুস্থ হয়ে পড়েছি, কিন্তু তারপরও আমি একাল বসে নেই। আমার বাইরে না যেতে পারলেও আমি আপনাদের কাছে কিছু লিখে আমি রাখে যেতে চাচ্ছি এবং রাখছি। আমার আমি একজন কবি, মংলা অঞ্চলে ঠোঁটারডাঙ্গা গ্রামের। আমি আমার বই হঠাৎ ধূমকেতু কাব্যগ্রন্থ আমি 21শে মেলা, অর্থাৎ মংলায় যে 21শে মেলা মিলেছিল, এই মেলা আমার বই আপনারা হয়তো দেখেছেন। আপনার এই যে আপনি এখন আপনার দুটা পা হারাইছেন, তো আপনার এই দুর্ঘটনাটা কতদিন, মানে কবে থেকে আর কি, কবে থেকে আপনি বিছানায় আছেন, এবং কতদিন আগে আর কি দুর্ঘটনাটা ঘটছে, এবং কিভাবে ঘটনাটা ঘটছে আমাদের একটু শেয়ার করেন। আমার ডান পায়ের গোড়ালির নিচে একটা কাঁটা ফুটে যায়, এবং সেই কাঁটাটা আমার গোড়ালিতে থেকে যায় এ অগোচরে। তাই কিছু বছর পরে আমি অসুস্থ হয়ে পড়ি এবং পা আর দিকে নজর দিই, দেখি যে পাটা ফুলে ফুলে গেছে, এবং তারপর আমি ডাক্তারের কাছে যাই, যে দেখি যে একটা কাঁটা ওখান থেকে বেরোয়েছে। তারপর আমার চিকিৎসা করা হয়, এবং চিকিৎসার মাধ্যমে পরে জাপ দিয়ে তারপর এই পাটা, ডান পাটা পচায় ফেলানো হয়। তারপর আমি চিকিৎসা অধীন, অর্থাৎ ডাক্তার্স পয়েন্ট থেকে আমার এই পাটা কাটি, এবং এই এ আজ প্রায় 5 বছরের মতো ডান পাও কাটা হয়ে গেছে, কিন্তু বাম পাও 2 বছর বেশি সময় হলো তাও কাটা হয়ে যায়। কিন্তু আল্লাহ আমাকে বেশি পছন্দ করে, তাই হয়তো পৃথিবীতে রেখে দিয়েছেন। আমি এখন শারীরিকভাবে অসুস্থ, কিন্তু মানসিকভাবে সুস্থ। তাই আপনাদের কাছে আমি বলছি যে আমি মানসিকভাবে অসুস্থ না, সুস্থ, কিন্তু শারীরিকভাবে অসুস্থ। আল্লাহ আমাকে এখনো বাঁচায় রাখিছেন, তাই আমি আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করি। আপনারাও আমার জন্য দোয়া করবেন। তো আপনার কাটা স্থানটা আমাদের যদি একটু দেখাতেন যে আমি এই প্রিয় দর্শক দেখেন, এই অবস্থায় তিনি আসলে সারাদিন আসলে তার বিছানে থাকতে হয়, শুয়ে থাকতে হয়, তারপরেও তিনি আমাদেরকে আসলে এই অবস্থায় থেকেও আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে তিনি
ভোলেন নাই? আচ্ছা ঠিক আছে। আসলে আমরা তার সঙ্গে কথা বলে অবাক হয়েছি যে তিনি অনেক বড় মনের একজন মানুষ, তিনি এই দুর্ঘটনা অবস্থায়ও তার তিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে ভোলেন নাই। যেহেতু জানি আপনি কবিতা লেখেন, টুকটাক কবিতা লেখেন, এবং এই কবিতা কবে থেকে লিখতেছেন এবং আপনার কোনো বই প্রকাশিত হয়েছে কিনা সেটা আমাদের জানান। আমি 1918 সালে প্রথম একটি কবিতা লিখি এবং সেই কবিতা লেখার পরই আমি আবার শুরু করি চতুর্দশপদী কবিতা লিখতে, এবং আমার এই কবিতার বই হঠাৎ ধূমকেতু কাব্যগ্রন্থ, যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে উৎসর্গ করি 28 সেপ্টেম্বর। এ কবিতা গ্রন্থে থেকে আপনাদের কিছু কবিতা আপনাদের শোনাতে চাই, তাই আমি আপনাদের কাছে এ কবিতা বলতে চাই যাতে আপনারা শুনতে পারেন। এবং আপনারা আমি আমার হাতে যে বইটা দেখতেছেন এই বইটা আমারই লেখা, এর নাম হঠাৎ ধূমকেতু। আমি আবারও একটা বই প্রকাশ করার জন্য লিখছি এবং তার নাম দেব সফল বিদ্যার ফসল। আপনারা এই বইতে দেখেন যে এই এই ছবিটা এই দিকে মাননীয় প্রধানমন্ত্রীর ছবি আমার এই বইটিতে আছে। আপনারা এই বইটা দেখে আপনারা দোয়া করবেন, আপনারা আশীর্বাদ করবেন, শুভেচ্ছা দেবেন, আমি এটাই আশা করছি। তো প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে কিছু বলার আছে কিনা আপনার? যদি প্রধানমন্ত্রী আমার এই বইটা পায় তাহলে উনি যেন আমার এই নাম্বারে অন্তত একটা মেসেজ বা ফোন করে, এটাই আমার ওনার কাছে চাওয়া এবং পাওয়া। আমি যদিও পঙ্গু মানুষ, তা আমার মোটর সাইকেল প্রয়োজন, কিন্তু উনি আমার কাছে আমার সাথে যেন কথা বলে এইটাই আমি আশা করছি, এটাই আপনাদের কাছেও জানালাম। তো আপনার বই থেকে আমাদের কিছু কবিতা শোনান, যে আপনার পছন্দের কবি বই কবিতা কোনটা আর কি? আমার পছন্দের কবিতা হলো আত্মনাদ। আপনারা এবার শুনুন, আমার নাম রেজাউল বিশ্বাস, আপনাদের এই কবিতা শোনাচ্ছি। এই কবিতাটা চতুর্দশপদী, অর্থাৎ 14 লাইনে লিখিত এবং 14 অক্ষরে লিখিত, আপনাদের এবার শোনাই। আত্মনাদ। আমি তো রাসেল ঘুম পড়ি সন্ধ্যা কালে, মা ডাকে উঠায় আমায় সকাল হলে, গুলির শব্দে উঠে দেখি মা কাছে নাই, সিঁড়ি নিচে দৌড়ায় আসলাম তাই, গভীর রাতে তোমরা কারা অস্ত্র হাতে, মুস্তাক শাশু ঘুম পড়নি এসারাতে, পথের মাঝে মেঝে আব্বু শুয়ে আছে, আজ রাতে যাও নে চাচু আব্বুর কাছে, আমার পিছন থেকে হাত ধরলে কে, হাতটা ছাড়ো না এবার ব্যথা পাচ্ছি যে, আমার মা কোথায় তুমি আমায় বলো, অশ্রু ধরে মার জন্য তুমি নিয়ে চলো, মেঝের উপর শোয়া এই আমার মা, তুমি পিছন থেকে গুলি করবা না। আপনার মানে যে আপনার যেহেতু একটা সিয়ার দরকার, সিয়ার বলতে আপনার একটা 3 চাকার গাড়ি লাগবে আর কি, ঠিক আছে? যেহেতু আপনি একটু বাইরে যেতে চান, বাইরে যেতে পারবেন এই জন্য তো? হ্যাঁ, আমি বাইরে যেতে পারবো এই জন্য আমি 3 চাকার মোটর সাইকেল চাই, এই জন্য আমি আপনাদেরকে এই সমস্যার কথা আপনাদের জানালাম। আমি আপনি আমি তো বলেছি যে আমি শারীরিকভাবে অসুস্থ থাকলেও আমি মানসিকভাবে অসুস্থ না, তাই আমি আপনাদের এই দাবি আপনাদের কাছে করলাম।
তো এখন আপনার এটা করেন আপনি, আপনার যে বিকাশ নগদ নাম্বারটা একটু বলে দেন দর্শকদের। আমি আমার বিকাশ নাম্বার অর্থাৎ নগদ বিকাশ নাম্বার আপনারা লিখে নেন বা দেখে নিন। আমার বিকাশ নাম্বার এবং নগদ নাম্বার 01939161455 আপনারা কোনো বিপদে পড়লে তখনই তৎক্ষণাৎ ওই বিপদের সমাধান করবেন, কারণ যদি কারোর কাটা ফুটে তাহলে বের করবেন, আর যদি কোনো জায়গায় কোনো দুর্ঘটনায় কবলে পড়েন তাহলে তখনই তার একটা চিকিৎসার ব্যবস্থা করবেন, কিন্তু গাফলেতি করবেন না। আমি এই কাটার জন্য আজ আমার দুটো পাও নেই, আমি আপনাদের কাছেই সবিনয় অনুরোধ করছি যে যখন বিপদ আসবে তখনই বিপদকে আপনারা হেয় প্রতিপন্ন করবেন না, তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন, এটাই আমার কাম্য আপনাদের কাছে।